যদি তোর বাপেরটা ভাল লাগে, বেঞ্জের বাপেরটা ভাল লাগে, আর বলতে পারবো না মারেন, আর মারে মারে ফেলেন না কেন। নাসিরউদ্দিন সহ ছয় জনের বিরুদ্ধে পরিমনির মামলা দায়ের। ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসিরউদ্দিন সহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছেন ঢাকায় সিনেমার অভিনেত্রী পরিমনি। সোমবার দুপুরে 12টার দিকে সাভার থানায় মামলাটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে সাভার মডেল থানার পরিদর্শক ওসি কাজী মাইনুল ইসলাম। এতে নাসিরউদ্দিন ও তার বন্ধু অমিন নাম উল্লেখ করে আরও চারজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এর আগে সকালে রূপনগর থানার মাধ্যমে লিখিত অভিযোগ করেন পরিমনি। পরিমনি নিজে বাদী হয়ে মোট ছয় জনের নামে এ মামলা করেছেন। মামলা নম্বর 38। বোতল মুখে পুড়ে দিছে, মদ খেতে হবে, রহমত আমার নাক দিয়ে বের হয়েছে। পরিমনির লিখিত অভিযোগ গ্রহণ, মামলা প্রক্রিয়াধীন। ন্যাকামি করোস, এখানে খাইতে পারবি না, নিতে পারবি না, কি কি বল, আমি না বলতে পারতেছি না ভাই, আমার বলতে ইচ্ছে করতেছে অনেক, আমি বলতে পারতেছি না। ঢাকায় সিনেমার অভিনেত্রী পরিমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনায় পরিমনির অভিযোগ লিখিত আকারে গ্রহণ করেছে পুলিশ। লিখিত অভিযোগটি তিনি রূপনগর থানা ও সাভার থানায় করেছেন। সোমবার সকালে ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার আসামা মাহতাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিমনির রূপনগর থানা ও সাভার থানায় লিখিত অভিযোগ করেছে। এর আগে প্রথমে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে অভিযোগ তোলার পর রাতে সাংবাদিকদের বনানীর বাসায় ডেকে ঘটনার বর্ণনা তুলে ধরেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে লিখেছেন। পরিমনির স্ট্যাটাস সম্পর্কে জানতে চাইলে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ সোহেল রানা জানিয়েছেন, তিনি অবশ্যই ন্যায় বিচার পাবেন, আমরা তার ন্যায় বিচারের জন্য কাজ করব। তবে কেন তিনি আইজিপি স্যারের নাম উল্লেখ করেছেন তা আমি বুঝতে পারছি না। আমরা নিশ্চিত তিনি মোটেই আইজিপি স্যারের সঙ্গে যোগাযোগ করেননি। আইজিপি স্যার সর্বদা নারী ও শিশুদের অধিকারের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। এরপর রাত 10:30টার দিকে তার বনানীর বাসায় সাংবাদিকদের কাছে নির্যাতনকারীর নাম পরিচয় প্রকাশ করেন পরিমনি। তিনি দুজনের নাম প্রকাশ করে জানান, তাদের একজন রাজধানীর উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট নাসির ইউ মাহমুদ, অন্যজন তার কস্টিউম ডিজাইনার জেমির স্কুল বন্ধু অমি নামের এক ব্যবসায়ী। আমাকে বিরুলিয়ায় নাসির ইউ মাহমুদের কাছে নিয়ে যায় অমি। সে সময় নাসির ইউ মাহমুদ নিজেকে ঢাকা বোর্ড ক্লাবের সভাপতি হিসেবে পরিচয় দেন। সেখানে নাসির ইউ মাহমুদ আমাকে মদ খেতে অফার করেন, আমি রাজি না হলে আমাকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টা করেন, এক পর্যায়ে আমাকে চড়থাপ্পড় মারেন, তারপর আমাকে নির্যাতন ও হত্যার চেষ্টা করেন। অমিও এই ঘটনার সঙ্গে জড়িত। 15 সেকেন্ডের ভিডিও আমার কাছে আছে, ন্যাকা আমি বলতে পারতেছি না। না বললে তোরা জানবে না মা, আমি কেমনে বলবো, এটা ওরা বুঝছিল যে আমি বলতে পারবো না, আমি চুপ হয়ে যাব, আমি বলতে পারবো, আমি পারবো। আমার নাক দিয়ে বের হয়েছে।